First Security Islamic Bank Limited ঢাকা উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খন্দকার শামীম আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। সভায় শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।